হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রতি মাসে মাসে 1500 টাকা করে তারা যুবশ্রী ভাতা পাচ্ছ, তো তোমাদের কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা তোমাদের কিন্তু এখনও ডিউ রয়েছে। তো কবে সেই তোমাদের টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো। দেখো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে, আমি সেখানে কিন্তু ফোন করে জানতে পারি যে তোমাদের এই 3 মাসের টাকা মধ্যে সেপ্টেম্বর মাসে যে টাকাটা বাকি রয়েছে তা তোমাদের কিন্তু এই ডিসেম্বর মাসে, অর্থাৎ চলতি মাসেই 15ই ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তার যে ব্যাংক অ্যাকাউন্টে যে প্রসেসিংয়ের কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আর বাদবাকি টাকাটা, অর্থাৎ অক্টোবর মাস এবং নভেম্বর মাসে যে টাকাটা তা তোমরা কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 15 থেকে 31 ডিসেম্বরের মধ্যে একটি মাসের টাকা তোমরা কিন্তু পেতে পারো, বা যদি তুমি না পাও জানুয়ারির মাসে তোমরা কিন্তু আরও একটি মাসের টাকা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করেছ যে নতুন যুবশ্রী লিস্ট কবে দেওয়া হবে। দেখো বন্ধুরা, 20 মার্চ 2013 দুপুর 2:20 এর মধ্যে যারা নাম নথিভুক্ত করেছিলে তারাই কিন্তু ইতিমধ্যে টাকা পাচ্ছ। তো বন্ধুরা, 20 মার্চ 2013 অর্থাৎ 2:20 পরে কিন্তু এখনও অনেক ক্যান্ডিডেট রয়েছে, তো তাদের কিন্তু এই বর্তমানে যে লিস্ট দেওয়া হবে তোমাদের, সেই লিস্টে তোমাদের কিন্তু অনেকেরই নাম থাকবে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যেই বলবো, যারা এরকম রয়েছো যে 20 মার্চ 2013 নাম নথিভুক্ত করেছিলে, যাদের বয়স এখন বেশি হয়ে গেছে, তো তোমাদের কিন্তু এই লিস্টের নাম থাকবে না, বা যারা কোনো সরকারি চাকরি পেয়ে গেছো তোমাদের নাম কিন্তু এই লিস্টে থাকবে না। এই লিস্টে তাদের নামই থাকবে যারা এখনও কোনো কাজ পায়নি বা যারা এখনও কোনো সরকারি চাকরি পায়নি এবং যাদের বয়স কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ যুবশ্রী ভাতা পেতে গেলে যে বয়সে তোমাদের বলা হয়েছে তা কিন্তু থাকতে হবে, তাহলে তোমাদের কিন্তু এই লিস্টের নাম থাকবে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলবো যে অ্যানেক্সার 3 সাবমিট করার পরেও কিন্তু অনেকের নাম রিজেক্ট করে দিয়েছে, তো তুমি কিভাবে চেক করবে যে তোমার নাম রিজেক্ট করে দিয়েছে কি না? তো বন্ধুরা দেখো, এখানে একটি অপশান রয়েছে, ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের জব সিকার আইডি, এখানে তোমাদের কিন্তু বসিয়ে সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা কোডটি তোমাদের বসাতে হবে, তারপরে দেখবে এরকম একটি অপশান শো হয় কি না, দেখবে সবুজ রঙের এরকম একটি অপশান শো হবে, অর্থাৎ দেখো লেখা রয়েছে জব সিকার নেম, এখানে যার সেই নাম্বার থাকবে ইউজার আইডি, অর্থাৎ দেখবে তোমাদের নাম্বার কিন্তু ইবি দিয়ে শুরু হবে, সেই নাম্বারটি তোমাদের এখানে কিন্তু বসাতে হবে। এবং দেখো লেখা রয়েছে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী, ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ সে কিন্তু অ্যানেক্সার 3টি সাবমিট করে দিয়েছে এবং সে লাইভ কেস এখন দেখাচ্ছে, অর্থাৎ সে কিন্তু প্রতি মাসে টাকাটা কিন্তু সে পাবে। আর যাদের দেখবে যে রিজেক্ট করে দিয়েছে, দেখবে এই সবুজ অপশানে তাদের থাকবে না, এখানে তাদের একটি লাল রঙের অপশান শো হবে, দেখবে লেখা থাকবে যে রিজেক্টেড তাকে করা হয়েছে, সেই রিজেক্টটা তাকে কেন করা হলো তা দেখবে এখানে লেখা থাকবে। তো বন্ধুরা, যারা এরকম রয়েছো যে 2013 সালে যুবশ্রীতে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু তার কাছে কোনো এই ইউজার আইডি নেই বা পাসওয়ার্ড নেই, তো তারা কিভাবে খুঁজে পাবে তার সেই ইউজার আইডি এবং নাম্বারটা? তো বন্ধুরা, যারা এরকম রয়েছো, তোমরা তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে তোমরা সেখানে গিয়ে তোমাদের আধার কার্ডের নাম্বার বা তোমার ভোটার কার্ডের নাম্বার যে রয়েছে সেই ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে এবং তারা কিন্তু, অর্থাৎ সেই অফিসে যারা থাকবে তারা তোমার সেই ইউজার আইডি অর্থাৎ দেখবে তোমাকে বের করে দেবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।